আজকে যে টপিকটা শুরু করছি খুব ইম্পর্টেন্ট একটা টপিক তাই তোমাদের বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আজকে আমরা আইসোমেট্রিক ড্রয়িংয়ে কীভাবে ডাইমেনশান দিতে হয় সেটা শিখবো মানে আইসোমেট্রিক ডাইমেনশান এর আগে তোমরা টু ডি ড্রয়িংয়ে কীভাবে ডাইমেনশান দিতে হয় সেটা জেনে গেছো যদি না জেনে থাকো কিভাবে ডাইমেনশান দিতে হয় তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো তো আমি তন্ময় তোমরা আছো আমার চ্যানেল টি স্টাডিতে তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি তো যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং শুরু করবো তো সবার প্রথমে আমাদের স্ন্যাপটা চেঞ্জ করতে হবে এটা রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে তোমরা জানো তো স্ন্যাপ কীভাবে চেঞ্জ করবো ডিএস লিখে এন্টারপ্রেস করবো ডাফটিং সেটিংয়ের ডায়লগ বক্স ওপেন হবে ফার্স্ট স্ন্যাপ অ্যান্ড গিড অপশানে যাবো সেখান থেকে স্ন্যাপ টাইপ যেটা আছে আমরা আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করবো ঠিক আছে নেক্সট আমি ইউনি সেট আপটা করে নেবো আমি মিলিমিটার ডাইমেনশান দিতে যাই তো ইউএন লিখে এন্টারপ্রেস করলাম এখানে দেখো ডেসিমাল রাখবো ক্রিস্চিয়ান জিরো রাখছি আর ইনপুট ইউনিট মানে স্মলেস্ট ডিভিশান সেটা আমরা মিলিমিটারে রাখবো তো ওকে প্রেস করছি ঠিক আছে তো এখানে দেখো তোমাদের একটা বোঝার সুবিধার জন্য আমি টোয়েন্টি মিলিমিটারে ধরো একটা কিউব ড্র করছি ঠিক আছে এটা জুম করছি একটু ঠিক আছে টোয়েন্টি বাই টোয়েন্টি বুঝতে পারছো নেক্সট আমি এই দিকটাও কমপ্লিট করে নেবো এ ফাইভটা প্রেস করবো টোয়েন্টি ঠিক আছে নেক্সট এটাও করে নেবো টোয়েন্টি তো তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আইসোমেট্রিক ড্রয়িং যখন ড্র করবে আইসোমেট্রিক স্ট্যাম্প যখন অন থাকবে তখন কিন্তু অফসেট কাজ করে না দেখবে ও এন্টার টোয়েন্টি এন্টার যদি করি অফসেট কিন্তু হবে না এখানে ঠিক আছে তো তোমরা যদি আইসোমেট্রিক ড্রয়িংয়ের ওপর অফসেট কমেন্ট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হবে না বুঝতে পারছো এখানে কী কমেন্ট হবে এখানে হচ্ছে আমরা কপি করতে পারবো ধরো এই লাইনটাকে এদিকে কপি করতে পারবো সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করবো বুঝতে পারছো এখানে কিন্তু অফসেট কমেন্ট ধরে যদি কাজ করো তাহলে ভুল হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল তো এখানে দেখো আমি টোয়েন্টি বাই টোয়েন্টি একটা কিউটা করলাম তো এবার আমি ডাইমেনশানগুলো দেবো তো কীভাবে দেবো আচ্ছা এখানে কি লিনিয়ার ডাইমেনশান হবে এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশান হবে না যদি লিনিয়ার ডাইমেনশান দাও কীরকম হবে তোমাদের দেখাই দেখো লিনিয়ার জন্য ডিএলআই লিখে এন্টারপ্রেস করবো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট তাই তো বুঝতে পারছো সেভেন্টিন পয়েন্ট থার্টি থ্রি টু এ এখানে কিন্তু আমরা কী করেছিলাম টয়েন্টি নিয়েছিলাম তাই তো তো এখানে কিন্তু আইসোমেট্রিক ড্রয়িংয়ের লিনিয়ার ডাইমেনশন কিন্তু কাজ হবে না এখানে কী ডাইমেনশন হবে এখানে অ্যালাইন ডাইমেনশন যেহেতু স্লোপিং অ্যাঙ্গেলে আছে ঠিক আছে তো অ্যালাইন ডাইমেনশনের জন্য কী করবো ডি ফর ডাইমেনশান এএল ফর অ্যালাইন ঠিক আছে তার মানে ডি এ এল লিখে এন্টারফেস করবো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট বুঝতে পারছো দেখো টোয়েন্টি বুঝতে পারছো তো এখানে তাহলে এটা ডিলিট করলাম লিনিয়ারটা বাকি ডাইমেনশনটা অ্যালাইন ডাইমেনশনগুলো আমি দিয়ে দেব বুঝতে পারছ এইভাবে দেখো সবগুলি টয়েন্টি হবে সিমেন্টিক ঠিক আছে এবার এখানে দেখো আমি যে ডাইমেনশানগুলো দিচ্ছি ডাইমেনশান ঠিকঠাকই হচ্ছে কিন্তু যেন মনে হচ্ছে অবজেক্ট কোনটা ডাইমেনশান কোনটা কীরকম একটা লাগছে দেখে তোমাদের হয়তো তো এখানে যে ডাইমেনশানগুলোকে একটু এডিট করে দিই তাহলে দেখতে ভালো লাগবে মানে তোমাদের কী বোঝাতে চাইছি দেখো আমি এখানে একটা অবজেক্ট তোমাদের দেখাচ্ছি দেখো এখানে তো আমি ড্রয়িংটা করলাম আর একটা অবজেক্ট এখানে দেখো ঠিক আছে আইসোমেট্রিক অবজেক্ট তো কোনটা বেশি তোমাদের ভালো লাগছে আমার তো দেখো এখানে যেটা তোমাদের ছবি দেখাচ্ছি এটা ভালো লাগছে দেখে তো তোমাদেরও হয়তো এইটাই ভালো লাগছে দেখো এখানে ভাবে করা আছে যেইভাবে তোমাদের অবজেক্টটা আছে সেই প্লেনে বা সেই অ্যাক্সিসেই দেখো ডাইমেনশনগুলো শো করেছে কত সুন্দর লাগছে এটা যেন কিরকম একটা লাগছে এইটা করলেও ঠিকঠাক হবে কিন্তু এটা প্রফেশনালি ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে তো আমি এইভাবে ডাইমেনশান কীভাবে দেবো তার মানে আমাকে ডাইমেনশানটা এডিট করতে হবে ঠিক আছে তো ফুল স্ক্রিন করছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো তো কীভাবে এডিট করবে তার আগে আমি এখানে বাকি আরও ডাইমেনশান কিছু দিয়ে দিচ্ছি আমি দু রকম প্রসেসে তোমাদের এডিট করা দেখাবো কী রকমভাবে করছি দেখো তো আমি ডাইমেনশানগুলোকে দিয়ে দিলাম এবার ডাইমেনশান এডিট করবো তার জন্য আমাদের শর্ট কমেন্ট কি ডিম এডিট ডিআইএম ডিম ফর ডাইমেনশান থেকে ডিম আসছে আর এডিট ইডি তার মানে কমেন্টটা হচ্ছে এডিট ঠিক আছে এডিট লিখে এন্টারপ্রেস করবো এবার দেখ এখানে হোম নিউ রোটেড অবলিক এই যে চারটে অপশান আছে এখান থেকে আমরা ও এন্টার করব এখানে আমাদের অবলিক অ্যাঙ্গেল তো সেই জন্য আমরা ও লিখে এন্টারপ্রেস করবো বা তোমরা এখানে ক্লিকও করতে পারতে নেক্সট বলছে সিলেক্ট দ্য অবজেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করতে বলছে আচ্ছা এখানে অবজেক্ট কিন্তু এখানে আমাদের আইসোমেট্রিক ড্রয়িংটা না অবজেক্ট হচ্ছে আমাদের এই ডাইমেনশানগুলো কেন আমাদের ডাইমেনশানগুলো এডিট করতে হবে তার মানে অবজেক্ট হচ্ছে ডাইমেনশনগুলো বুঝতে পারছো তো আমি ধরো এই যে অবজেক্টটাকে মানে এই ডাইমেনশনটাকে আমি সিলেক্ট করলাম ক্লিক করলাম করে এন্টার প্রেস করব নেক্সট বলছে দেখো এন্টার অবলিক অ্যাঙ্গেল আচ্ছা মানে কোন অ্যাঙ্গেলে আমরা এটাকে রোটেট করতে চাই আচ্ছা আইসোমেট্রিক ড্রয়িং যখন আমরা শিখেছিলাম মানে ইন্ট্রোডাকশান পার্টে কী জেনেছিলাম যে থার্টি ডিগ্রি আর ওয়ান ফিফটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে প্লেনগুলো তাই তো তো তাহলে কী হচ্ছে মানে থার্টি আর ওয়ান ফিফটিকে আমরা বলতে পারি প্লাস থার্টি আর মাইনাস থার্টি বুঝতে পারছো তো এই প্লেনটা আমরা যখন এডিট করবো আমাদের দিতে হবে অ্যাঙ্গেলটা মাইনাস থার্টি ঠিক আছে মাইনাস লিখে থার্টি লিখে এন্টারপ্রেস করবো বুঝতে পারছো এডিট হলো ঠিক আছে তো একইভাবে এদিকটাও করবো এদিকটা যখন করবো এটা হবে আমাদের প্লাস থার্টি দেখো ডিম এডিট লিখবো তারপর অবলিক ও এন্টার অবজেক্টটাকে সিলেক্ট করবো পরে এন্টারপ্রেস করবো অ্যাঙ্গেলটা দেবো প্লাস থার্টি ঠিক আছে বুঝতে পারছো এবার এখানে আরও একটা তোমাদের কনফিউশনের ব্যাপার থেকে যায় যে স্যার কোন অ্যাঙ্গেলটা কোনটা দেবো সেটা আমি বুঝবো কী করে ঠিক আছে এটা তোমার কোশ্চেন করতে পারো তো তার জন্য আরেকটা সহজ প্রসেস আছে তোমরা যদি কোনটা কোন অ্যাঙ্গেল মানে কোন প্লেনটা কোন অ্যাঙ্গেলে হবে প্লাসটারটি বা মাইনাসটারটি বা নাইনটি ডিগ্রি সেটা যদি বুঝতে না পারো তাহলে কী করবে ধরো এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম তাই তো প্লেনটা সেম এই প্লেনটা এই প্লেনটা সেম তাহলে দেখো দেখাচ্ছি কীভাবে করবে ধরো এটাকে এডিট করব তো কি করবো ডিম এডিট লিখে এন্টারপ্রেস করবো তারপর ঠিক আছে এবার দেখো এখানে চাইছে আমি এখানে হবে তুমি ভালোভাবে দেখো এই যে ডাইমেনশনটা দিয়েছি কোন অ্যাক্সিসের সাপেসিস বুঝতে পারছ দেখো ঠিক আছে তার মানে আমরা যদি এই অ্যাক্সিসটা আমরা শো করে দিই এই লাইনটা বা এই লাইনটা বা এখানে এই লাইনটা একই অ্যাক্সিস এই লাইনটাও যা অ্যাক্সিস এই লাইনটাও তাই অ্যাক্সিস বা এই লাইনটাও তাই অ্যাক্সিস বুঝতে পারছো তাহলে কি করবো অ্যাক্সিসটা কীভাবে শো করাবো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট দেখো এই ডাইমেনশানটা আর এই ডাইমেনশানটা সেম হয়ে গেল বুঝতে পারছো আমি আর একবার দেখাচ্ছি এই ডাইমেনশানের রেসপেক্ট মানে এইটাকে কী করবো এডিট তারপর ও ফর অবলিক ও এন্টার ঠিক আছে অবজেক্টটাকে সিলেক্ট করবো করে প্রেস করবো এখানে অ্যাঙ্গেল না দিয়ে এই ফ্রেনটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে দেখো এই অ্যাক্সিসের সাপেক্ষে বা এই অ্যাক্সিসের সাপেক্ষে বা এই অ্যাক্সিসের সবকে বুঝতে পারছো তাই তো তো আমি ধরো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট অ্যাক্সিসটা আমি শো করিয়ে দিলাম বুঝতে পারছো দেখো এই প্লেনটা আর এই প্লেনটা সেম হয়ে গেলো একইভাবে এটাও করবো কীভাবে করবো ডিমেডিট ও এন্টার অবজেক্টটা সিলেক্ট করবো করে প্রেস করবো এবার এখানে দেখো দু রকমভাবে এই অ্যাক্সিসটা করা যায় একটা হচ্ছে এই অ্যাক্সিসেও করা যায় বা এই অ্যাক্সিসেও করা যায় তাই তো আমি দুটো দুরকম দেখাচ্ছি প্রথমটা আমি এই অ্যাক্সিস দেখাচ্ছি মানে এইটা এই প্লেনটা ঠিক আছে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট বুঝতে পারছো নেক্সট এইটা আমি দেখাবো এই অ্যাক্সিস বরাবর কীভাবে ডিমেডিট তারপর ও এন্টার অবজেক্টটাকে সিলেক্ট করবো করে এন্টারপ্রেস করবো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট বুঝতে পারছো এবার তোমাদের আরও একটু যদি ভালো করতে চাও মানে দেখতে যদি ভালো করতে চাও তাহলে এইভাবে তুমি এটা জয়েন দিতে পারো আর একইভাবে এটাও তুমি জয়েন করতে পারো এইভাবে তাহলে দেখতে ভালো লাগবে করতেও পারো নাও করতে পারো বুঝতে পারছো তাহলে আমি যে ড্রয়িংটা তোমাদের দেখালাম একটু আগে আর এটা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি একবার এখানে দেখো যে ড্রয়িংটা দেখিয়েছিলাম আর এখন যে ড্রয়িংটা করলাম অবজেক্টের ড্রয়িংগুলো বুঝতে পারছো ঠিক আছে তা কোনটা ভালো লাগছে এটাই ভালো লাগছে প্লেনের সাপেক্ষে ঠিক আছে ওই জন্যে তোমরা যদি এডিট করো তাহলে দেখতে ভালো লাগবে তাহলে কী হলো আইসোমেট্রিক ড্রয়িংয়ের উপর আমার তিনটে ক্লাস শেষ করলাম মানে ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশানটা বুঝিয়েছিলাম সেকেন্ড ক্লাসে কী জেনেছিলাম আইসোমেট্রিক সার্কেল কীভাবে ড্র করতে হয় তিনটে প্লেনে টপ প্লেন লেফট প্লেন রাইট প্লেন আর আজকে থার্ড ক্লাসে আমরা কি শিখলাম যে কীভাবে ডাইমেনশান দিতে হয় তাহলে নেক্সট ক্লাস থেকে মানে ফোর্থ ক্লাস থেকে আমরা আইসোমেট্রিক অবজেক্ট কীভাবে ড করব কীভাবে ডাইমেনশান দেবো সেগুলো তোমাদের শেখাবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে থ্যাংক ইউ